হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমার বাসার ব্লগ শেয়ার করব। গতকালকে আমার ঢাকার শেষ ব্লগ ছিল, আশা করি সবাই আমার ঢাকার ব্লগ এনজয় করেছেন। তো এখন থেকে আমার বাসার ব্লগ চলবে। আপনাদেরকে প্রিভিয়াস ব্লগে বলেছিলাম ঢাকা থেকে আমার জন্য একটা গিফট এসেছে, আর সেই গিফটটা কে পাঠিয়েছে সেটা আমি আজকে বলবো। আপনারা কয়েকজন আমাকে প্রিভিয়াস ব্লগে কমেন্ট করে বলেছেন যে এই গিফটটা কে পাঠিয়েছে, আপনারা গেস করতে পেরেছেন, এবং আপনারা বলেছেন কমেন্টে যে এটা কে দিয়েছে বা কে পাঠিয়েছে। তো বেশ কয়েকজনের কমেন্ট আমি দেখেছি, কিছু কমেন্ট সঠিক ছিল যে আপনারা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমার গিফট, এখানে একটা শাড়ি আর একটা শার্ট আমার হাজবেন্ডের জন্য, আর এটা পাঠিয়েছেন আমার খালামণি। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে আমার আম্মুর কাজিন সিস্টার, আমার খালামণি এটা পাঠিয়েছে, মানে আমার আম্মুর চাচাতো বোন। চাচাতো বোন বললে সম্পর্কটা একটু দূরের মনে হয়, কিন্তু ওরকম না একদমই, একদম ঠিক নিজের বোনের মতোই, মানে আমাদের আপন খালার মতোই, একদমই কখনো মনে হয় নাই যে আম্মুর কাজিন সিস্টার। তো ওই খালামণি আমাকে অনেক অনেক আদর করে, আমার আঁকতে সময় আমাকে গিফট দিয়েছিল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একটা গোল্ডের গিফট দিয়েছিল, খুবই সুন্দর ছিল। তো এখন আবার এই গিফটটা পাঠিয়েছে। তো আমি যখন আমার বোনের বাসায় ছিলাম গিফটটা আমার হাতেই পাঠাতো। তো এর মধ্যে খালামণিদের গাড়ির ড্রাইভার ফ্রি ছিল না, তো সেজন্য গিফটটা কুমিল্লা পাঠিয়ে দিয়েছে। যেহেতু আমার নানাভাই ফ্রাইডেতে কুমিল্লা একটা হসপিটালে বসেন, আমার নানাভাই হচ্ছে ডক্টর, মানে আমার খালামণির বাবা, আমার আম্মুর চাচা, তো নানাভাইয়ের কাছে গিফটটা দিয়ে দিয়েছিল। তো যাই হোক, গিফটটা অনেক সুন্দর ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই ডালাটা কিন্তু আমার খালামণি নিজের হাতে সাজিয়েছে, আর এই গিফটটা ছিল আমার খালামণি আর আঙ্কেলের পক্ষ থেকে। তো অনেক অনেক পছন্দ হয়েছে আমাদের। তো এটা হচ্ছে খালামণির ভালোবাসা। তো যাই হোক, এখন আমি শেয়ার করছি সকালবেলা থেকে ব্লগটা, যেদিন আমি ঢাকা থেকে এসেছি তার পর দিনের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু এইভাবে কাপড়ের মধ্যে চালের গুঁড়া নিয়ে চেলে নিতেছে। এই চালের গুঁড়াটা দিয়ে একটা পিঠা বানানো হবে, এটাকে ফুলঝুরি পিঠা বা ঝিলমিল পিঠা এরকম কিছু বলে। তো আমি আপনাদেরকে দেখাবো যখন পিঠাটা বানাবে। আর এই পিঠাটা বানানোর জন্য নাকি চালের গুঁড়াটাকে একদম মিহি করে চেলে নিতে হয়, এটা নাকি একদম সুতি পাতলা কাপড় দিয়ে চেলে নিতে হয়। আর এখানে আমাদের সকালের নাস্তার জন্য আম্মু এখানে নতুন গুড় দিয়ে ক্ষীর রান্না করেছে, আর ভাপা পিঠার জন্য চালের গুঁড়াটাকে চেলে একদম রেডি করে রেখেছে, তারপর গুড় কেটে রেখেছে। তো এখন হচ্ছে আমি ভাপা পিঠা বানাবো। আমরা ঘুম থেকে সবাই উঠে পড়েছি, তো আমি ভাপা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, তারপর আমরা গরম গরম নাস্তাটা খেয়ে নিব। আম্মু এখানে সব কিছু রেডি করে রেখেছে আমার জন্য, তো আমি এখন পিঠাগুলো বানাবো। আর আম্মু হচ্ছে ওই পাশে ঝিলমিল পিঠার জন্য চালের গুঁড়াটাকে রেডি করে রাখতেছে, ওই পিঠাটা বানাবে আমার মেজো জেঠি। তো এই পিঠাটা আমার মেজো জেঠি অনেক সুন্দর করে বানাতে পারে, আমার আঁকতে সময়ও আমার ওই জেঠি পিঠাটা বানিয়ে দিয়েছিল। তো এখন আবার ওই পিঠাগুলো বানানো হবে, অনেক অনেক টাইপের পিঠা বানানো হবে আমার শ্বশুর বাড়িতে আমার সাথে দেওয়ার জন্য। তো সেগুলো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে আমি নাস্তার পর চা বানিয়ে নিচ্ছি আমার হাজবেন্ডের জন্য। তো পিঠা বানিয়ে সবাইকে গরম গরম দিলাম, আর এখন আমিও খেয়ে নিচ্ছি। ভাপা পিঠা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, আর ঠান্ডা হলে আমার কাছে এটা ভালো লাগে না। তো আমি বানাচ্ছিলাম আর একপাশ থেকে খাচ্ছিলাম, একটা খেলেই পেট ভরে যায়, ভাপা পিঠাটা এরকমই। আর পিঠাগুলো অনেক মজার হয়েছিল। ছোটোবেলায় শীতকালে ভাপা পিঠা আমার অনেক বেশি প্রিয় ছিল, এখনও প্রিয়, মানে এত বেশি না, মানে ছোটোবেলা যত বেশি একটা পছন্দ করতাম এখন অত না, মানে খাই ভালো লাগে এতটুকুই। আর শীতকালে নতুন গুড় দিয়ে ভাপা পিঠার মজাটাই অন্যরকম। তো এখন আমি ছাদে চলে আসছি, আম্মু ছাদে কিছু চালের গুঁড়া রোদে দিয়েছিল, তো সেগুলো এখন একটু নেড়ে ছেড়ে দিব। সামনে অনেক পিঠা বানানো হবে। তো এখানে আম্মু হচ্ছে গতকালকে 12 কেজি চাল দিয়ে চালের গুঁড়া করেছে, তো আরও করাবে। বিভিন্ন ধরনের পিঠা বানানোর জন্য অনেক অনেক চালের গুঁড়া লাগবে, তো এগুলো দিয়ে বানানোর পর আবারও চালের গুঁড়া করাবে। তো আমি এখন চালের গুঁড়াগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, এগুলো শুকিয়ে গেলে তারপর হচ্ছে পিঠা বানানো হবে। আর কী কী পিঠা বানানো হবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পিঠাগুলো কিভাবে ডালা সাজিয়ে পাঠানো হবে সেইগুলো আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকে আমি আর আম্মু একটা পিঠা বানাবো, এটা হচ্ছে ফুল পিঠা বলে আমাদের অঞ্চলে।
এক এক পিঠার এক এক অঞ্চলে এক এক নাম। আমি দেখেছি যে একটা পিঠা একই নামে প্রতিটা অঞ্চলেই প্রচলিত নয়, একটা পিঠার অনেক ধরনের নাম থাকে অঞ্চল ভেদে। তো আজকে যে পিঠাটা আমি আর আম্মু বানাবো এটার নাম হচ্ছে ফুল পিঠা। তো এটা হচ্ছে বানিয়ে তারপর হচ্ছে হালকা করে সেঁকে নিতে হয়, তারপর হচ্ছে রোদে শুকিয়ে একদম ক্রিসপি করতে হয়, তারপর হচ্ছে তেলে ভেজে শিরাই দিয়ে খেতে হয়। তো এই পিঠাটা আমি আর আম্মু কিছু বানিয়ে নিচ্ছি। আমি আর আম্মু মিলে 70টার উপরে পিঠা বানিয়েছি, আর আমার জেঠিরা সহ সবাই কালকে এই পিঠাটা বানাবে আমাদের বাসায়। আম্মু আজকে কিছু বানিয়ে রাখতেছে, এখানে চালের ডো করে তারপর হচ্ছে রুটি বেলে নিচ্ছে, আর আমি পিঠাগুলো কেটে নিব। এইভাবে চারপাশ থেকে ডিজাইন করে কেটে তারপর ভেতরটা ফুলের মতো করে কাটতে হয়। এই তো আমাদের পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে সেঁকে নিতে হবে চুলায় তাওয়ার মধ্যে, তারপর হচ্ছে রোদে দিয়ে একদম মচমচে করে শুকিয়ে নিতে হবে। যত ভালো করে পিঠাটা শুকানো হবে ততদিন পর্যন্ত পিঠাটা অনেক ভালো থাকবে। এই পিঠাটার আর অন্য কোনো নাম আছে কি না আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে। আর এখানে হচ্ছে যে সকালবেলা আম্মু যেই চালের গুঁড়াটা চেলে নিচ্ছিল কাপড় দিয়ে ফুলঝুরি বা ঝিলমিল পিঠার জন্য, তো ওই পিঠাটা এখন বানানো হচ্ছে। তো আমার মেজো জেঠি এসে আমাদেরকে এই পিঠাটা বানিয়ে দিচ্ছে। তো আমার আঁকতে আগে ব্লগের মধ্যে আপনারা দেখেছিলেন আমার এই জেঠি তখন এই ঝিলমিল পিঠাগুলো বানিয়ে দিয়েছিল, তো এবারও বানিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিভাবে বানায়, একদম হাত দিয়ে ভালো করে ডোটাকে মানে একদম মসৃণ করে একটা মানে ব্যাটার তৈরি করে নিতে হয়। তো আম্মু এখন এর মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে দিল, পিঠাগুলো একটু কালারফুল হবে। প্রথমে কয়েকটা সাদা বানিয়েছে, আর আমি একদিক থেকে পিঠাগুলোকে এইভাবে গরম গরম অবস্থায় ভাজ করে নিচ্ছি। গরম গরম অবস্থায় এগুলো অনেক সফট থাকে, তারপর এইভাবে পছন্দ মতো যে কোনোভাবে ভাজ করে নিয়ে এইভাবে চাপ দিয়ে দিতে হয়, আর তারপর এগুলোকেও রোদে শুকাতে হয় খুব ভালো করে, আর তারপর ভেজে তারপর খেতে হয় চিনির শিরা দিয়ে, অথবা শিরা ছাড়াও খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কী সুন্দর করে পিঠাটা বানাচ্ছে। এটা বানাতে কিন্তু সময় অনেক কম লাগে, জাস্ট দেওয়ার পরই হয়ে যায়। আর জেঠি বানিয়ে তুলে তুলে দিচ্ছিল আর আমি ভাজ করে নিচ্ছিলাম, ফুড কালার দেওয়ার পরে একটা সুন্দর কালার এসেছে। তো এখন সবগুলো পিঠা বানিয়ে নিবে, আজকে কিছু বানাবে তারপর পরে আরও কিছু বানাবে। পিঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে, তো এগুলো নিয়ে আমি এখন ছাদে চলে আসছি। তো এগুলোকে এখন এভাবে রোদে শুকানো হবে। আর ফুল পিঠাগুলো একটু শুকিয়ে গিয়েছে,
আর এখানে আম্মু কিছু মশলা আর চালের গুঁড়া রোদ দিয়ে রেখেছে। এখন হচ্ছে বিকেলবেলা। এখানে আমাদের বাসার সামনে আব্বু ব্যাডমিন্টনের কোর্ট তৈরি করে দিয়েছে মঈনকে। মঈন এখানে ব্যাডমিন্টন খেলে, তো ওর ভাইয়া আসার পর ওর ভাইয়াও খেলতেছে ওদের সাথে। এখানে আমার চাচাতো ভাই আছে একজন, তারপর এক জ্যাঠাতো ভাইয়ের ছেলে আছে, আর মঈন আর ওর ভাইয়া, তো ওরা এখন ব্যাডমিন্টন খেলতেছে। আমি একটু শ্যুট করলাম ওদেরকে। এখন আমি সন্ধ্যার নাস্তার জন্য ম্যাকারুনি রান্না করব। তো এই জন্য এখানে সব কিছু কেটে কুটে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনে পাতা, কাঁচামরিচ, টমেটো কুচি করে নিয়েছি, দুইটা ডিম নিয়েছি, আর লাগবে আমার সস, আর এখানে আছে এক প্যাকেট ম্যাকারুনি। আমি নুডলস যেভাবে রান্না করি ম্যাকারুনিটাও সেমভাবেই রান্না করব। তো চলুন আপনাদের সাথে আমার ম্যাকারুনি রান্নাটা শেয়ার করি। তো আমি ম্যাকারুনিটা সেদ্ধ করার জন্য পানি গরম হতে বসিয়ে দিয়েছি, আর পানির মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল আর লবণ। তো পানিটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে মিক্সড পাস্তা আছে। তো আমি এক পাশে পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি, আর পাশের চুলাতে আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। তো এখানে দুইটা ডিমের সাথে আমি সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে এই সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু পাস্তার মশলা দিয়ে দিব। আর এই তো আমার পাস্তাটা সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায়, সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ছেঁকে নিব। তো এখন ডিমের মধ্যে আমি একটু পাস্তার মশলা দিয়ে দিচ্ছি, এতে ডিমে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে ভেজে নিয়ে আমি এটাকে উঠিয়ে রাখবো, আর তারপর হচ্ছে আমি পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে এটাকে রান্না করব। এই তো আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে পানি থেকে ছেঁকে নিব। নুডলস পাস্তা সব একই সিস্টেমেরই রান্না, তো একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে। তো আমার বাসায় চিজ ছিল, আমি চিজ দিতে ভুলে গিয়েছিলাম, চাইলে একটু চিজ দিতে পারতাম, মনে ছিল না। তো এখন আমি রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর সামান্য পরিমাণে একটু সয়া সস। এর মধ্যে আমি পাস্তা মশলাও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, দিয়ে এটাকে একটু ভালো করে ভুনে নিব। যখন পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকেই স্ক্রাম্বল করে রাখা ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিব। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই তো হয়ে গেল পাস্তা রান্না। আর তারপর শেষ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, চাইলে এই পর্যায়ে আপনারা চিজও দিতে পারেন, আমার চিজের কথা একদমই মনে ছিল না। তো এখন ভালো করে চারপাশ থেকে মিক্স করে নিচ্ছি, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো পাস্তা রান্না হয়ে গিয়েছে প্রায়। তো আমরা এখন সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিব, আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কথা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।